এই পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর থাকবে। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে চূড়ান্ত অরাজকতা চলছে। রাতে হামলার অভিযোগ জামাতদের বিরুদ্ধে। এবং এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো। ঢাকায় এখনো খোলা ভারতীয় হাই কমিশন, কাজ চালিয়ে যাচ্ছে হাই কমিশনের আধিকারিকরা, বাড়তি কর্মী এবং তাদের পরিবারকে দেশে ফিরছেন, অন্তত এমনটাই জানা যাচ্ছে। আরো একবার জানাবো আপনাদেরকে, ঢাকায় এখনো খোলা ভারতীয় হাই কমিশন, কাজ চালিয়ে যাচ্ছে হাই কমিশনের আধিকারিকরা, বাড়তি কর্মী এবং তার পরিবার ফিরছেন দেশে, এমনটা জানা যাচ্ছে। বাংলাদেশের ঢাকায় সেখানে চালু রয়েছে ভারতীয় হাই কমিশন, কাজ চালিয়ে যাচ্ছে হাই কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা। ইতিমধ্যেই বাড়তি কর্মী এবং তাদের পরিবার তাদেরকে দেশে ফেরানো হয়েছে বলে জানা যাচ্ছে। শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে অরাজকতা, রাতের অন্ধকারে হামলা চালানোর অভিযোগ জামাতের বিরুদ্ধে। জামাতের অত্যাচারে অতিষ্ঠ বহু আন্দোলনকারী। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি রিপাবলিক বাংলাকে জানালেন বাংলাদেশেরই এক আন্দোলনকারী। বর্তমান পরিস্থিতি নিয়ে রীতিমতো আতঙ্কে বাংলাদেশবাসী। কি বলেছেন তিনি আপনাদের শোনানোর চেষ্টা করবো, আমরা শুনবো। পরিস্থিতি দেশের খুব খারাপ বলতে গেলে, ধ্বংস খুব হচ্ছে আমাদের দেশে। অনেক মনে করেন ছিনতাইকারীরা ছিনতাই করতে দেশে, হ্যাঁ মানে আমাদের আশেপাশে যেগুলো আছে অনেক লুটপাট হইতেছে আমাদের দেশে। অনেক মানে সমস্যার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে, মানে সাধারণ মানুষ ঘরে থাকতে পারছে না, মানে অনেক ভয় খাচ্ছে, সবাই আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছে সবাই। মানে একটু ভয়ে ভয়ে সবাইকে থাকতে চায়, রাতের বেলা করে হামলা করতেছে দুষ্কৃতিঘাতীগুলো আমাদের বাসায়, আশপাশের বাসায় যারা নেতা কাতা আছে এই বাসায় দুষ্কৃতিগুলো হামলা করতেছে। আপনার এখন বিপক্ষ দলীয় আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে, যে বিএনপি জামাত আছে বিপক্ষ দলের আক্রোশ শুরু হয়ে গেছে আমাদের দেশে। এর এমন মানে খুবই খারাপ অবস্থা, মানে তারা ক্ষমতা আসার জন্য একদম মুঠে পড়ে লেগে গেছে। জি আমরা ছাত্র সংগঠন, আমরাই এগুলো, আমরা আমি রংপুর থেকে বলছি। হ্যাঁ একদম চোখের সামনে, যে এখানে ছাত্রদের পাশে এখানে অনেক সন্ত্রাসবাদীরাও ছিল, এখানে অনেকেই ছিল সন্ত্রাসবাদীরা। তাছাড়া মনে করেন স্টুডেন্টরা তো আর অপকর্ম করবে না, কাউকে খুন করবে না, এখানে আমরা তো আর কাউকে খুন। আমরা বাংলাদেশের পরিস্থিতির দিকে, বাংলাদেশের খবরের দিকে, আপডেটের দিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ একটা লেটেস্ট আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি। অলিম্পিক থেকে যে ব্রেকিং আসছে, অলিম্পিক থেকে ছিটকে গেলেন দিনেশ ফোগাত। আরো একবার জানাবো আপনাদেরকে, অলিম্পিক থেকে ছিটকে গেলেন তিনি অতিরিক্ত ওজনের কারণে বাদ দিনেশ। গতকালকে আমরা দেখেছিলাম তিনি ফাইনালে উঠেছিলেন, এবং গতকালই ফাইনালে ওঠার পর ভারতীয় কুস্তিগির তিনি অতিরিক্ত ওজনের কারণে আজ অলিম্পিকের ফাইনাল থেকে ছিটকে গেলেন। আরো একবার জানাবো, খেলতে পারবেন না অলিম্পিক ফাইনাল। আমরা গতকালকে দেখেছিলাম অলিম্পিক স্যারের ফাইনালে উঠেছিলেন তিনি, এবং আজই অতিরিক্ত ওজনের কারণে অলিম্পিক থেকে ছিটকে গেলেন দিনেশ ফোগাট। গতকালকে আমরা দেখেছিলাম তিনি ফাইনালে উঠেছিলেন, এবং ফাইনালে ওঠার পর তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে অতিরিক্ত ওজনের কারণে বাদ গেলেন তিনি। গতকালই ফাইনালে পৌঁছন ভারতীয় কুস্তিগির ফাইনালে ওঠার পর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন তিনি, কিন্তু ফাইনালটা তার খেলা হবে না, অতিরিক্ত ওজনের কারণে অলিম্পিক্সের ফাইনাল থেকে ছিটকে গেলেন তিনি। এবং সন্তু আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই বড় খবর এই মুহূর্তে মধুকল্পিতে আমরা দেখতে পাচ্ছি, অতিরিক্ত ওজনের কারণে বাদ বিনেশ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, গতকালই ফাইনালে পৌঁছল এই ভারতীয় কুস্তিগির, এবং অতিরিক্ত ওজনের কারণে তিনি ছিটকে যাচ্ছেন, খেলতে পারবেন না অলিম্পিক ফাইনালে। এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং মধুকল্পিতা, যে খবর রিপাবলিক নেটওয়ার্ক ব্রেক করছে, অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন তিনি, অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন বিনেশ ফোগাট। এই মুহূর্তে বড় খবর, সেই খবরের দিকে অবশ্যই নজর থাকবে। এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে পরের তথ্য, অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন, পরের তথ্য কী কারণে ছিটকে যাচ্ছেন, অতিরিক্ত ওজনের কারণে অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন বিনেশ
ফোগাট অতিরিক্ত ওজনের কারণে তিনি ছিটকে যাচ্ছেন, খেলতে পারবেন না অলিম্পিক ফাইনালে, এই ব্রেকিং উঠে আসছে, এই তথ্য উঠে আসছে। আমরা আরো বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তের বড় খবর, অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন, এই মুহূর্তের সব থেকে বড় খবর কি জন্য? অতিরিক্ত ওজনের কারণে। মধুকল্পিতা, একেবারে সত্য, গতকালকে আমরা দেখেছিলাম তিনি ফাইনালে উঠেছিলেন এবং ফাইনালে ওঠার পর যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন তিনি এবং ফাইনাল খেলতে নামার আগেই অলিম্পিক্স থেকে কার জন্য ছিটকে গেলেন তিনি? মাত্র 100 গ্রাম ওজনের জন্য সন্তু, অতিরিক্ত ওজনের জন্য যেমন ছিটকে গিয়েছেন তিনি, যেমনটা জানা যাচ্ছে 100 গ্রাম ওজনের জন্য ছিটকে গিয়েছেন তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট, গতকাল আমরা দেখেছিলাম তিনি ফাইনালে উঠেছিলেন, পুরো দেশবাসী স্বপ্ন দেখছিল যে বিনেশ ফোগাটের হাত দিয়ে আরো একটা পদক হয়তো আমাদের দেশে আসবে। তবে 100 গ্রাম ওজন বেশি, অর্থাৎ অতিরিক্ত ওজন রয়েছে বিনেশ ফোগাটে, সে কারণে অলিম্পিক্সের ফাইনাল খেলতে পারবেন না তিনি। সন্তু, একদমই তাই, এই অতিরিক্ত ওজনের কারণে তিনি ছিটকে যাচ্ছেন। এবং মধুকল্পিতা, তুমি যেমনটা বলছিলে যে হয়তো অনেকেই স্বপ্ন দেখছিলেন, অনেকেই আশা করছিলেন যে আরও একটা হয়তো মেডেল আসবে, কিন্তু অতিরিক্ত ওজনের কারণে বাদ বিনেশ ফোগাট। তিনি অতিরিক্ত ওজনের কারণে বাদ হয়ে যাচ্ছেন অলিম্পিক্স থেকে। গতকালই ফাইনালে পৌঁছন এই ভারতীয় কুস্তিগির, খেলতে পারবেন না অলিম্পিক্স ফাইনালে, একেবারে অলিম্পিক্স ফাইনালে তিনি খেলতে পাচ্ছেন না, কারণ 100 গ্রাম ওজন তার বেশি রয়েছে। মানু ভাকের সরবজোত সিং এর পর আশা দেখেছিল দেশবাসী যে বিনেশ ফোগাটের হাত ধরে আরো একটা পদক আসতে চলেছে, কারণ সন্তু ফাইনালে উঠে যাওয়া মানে কার্যত একটা পদক নিশ্চিত হয়ে যাওয়া। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা ভারতবাসী যেমন স্বপ্ন দেখছিলেন, ঠিক তেমনই অনেকটাই বেশি আত্মবিশ্বাসী ছিলেন বিনেশ ফোগাট যে একটা না একটা পদক তিনি দেশের ঝুলিতে এনে দেবেন। কিন্তু অতিরিক্ত ওজনের কারণে শেষ মুহূর্তে এসে ফাইনাল খেলতে পারছেন না বিনেশ ফোগাট। শেখ হাসিনা এক রাতের নোটিশে, তাকেও এরকমভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো? যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবে। ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ? ভারতের বন্ধুত্ব তো অবশ্যই। কলকাতার বহু বিদ্বজন বুদ্ধিজীবী সুশীল সমাজ এই যে আন্দোলন, সেই আন্দোলনকে উদ্বাহ নৃত্য করেছিল এই আন্দোলন দেখে। তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিক্টেটর। এইটা হয়ে গেছে একটা লক্ষ্য, মানুষ ইতিহাস ভুলে যায়। সত্যি কি শেখ হাসিনা শয়ে শয়ে ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে? আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন।